হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ডট জাভা ফাইলের মধ্যে একাধিক ক্লাস নিয়ে কাজ করা যায়। ফার্স্ট অফ অল আমি আমার ডট জাভা ফাইলটি ক্রিয়েট করে নিচ্ছি। আমি আমার ডট জাভা ফাইলটির নাম দিচ্ছি মেইন ক্লাস, মেইন ক্লাস ডট জাভা। আগের বেশ কিছু ছোটখাটো জিনিস আমি মনে করিয়ে দিতে চাই। একটি সোর্স ফাইলে, সোর্স ফাইল বলতে আমি ডট জাভা ফাইলটি মিন করছি। একটি ডট জাভা ফাইলে বা একটি সোর্স ফাইলে একাধিক ক্লাস থাকতে পারে, কিন্তু শুধুমাত্র একটি ক্লাসই হতে পারবে পাবলিক ক্লাস। এবং আগের মতোই পাবলিক ক্লাসের নেম আর ডট জাভা ফাইলের নেম 100% আইডেন্টিক্যাল, মানে 100% সেম থাকতে হবে। মানে এখানে যদি আমি 100টিও ক্লাস ডিক্লেয়ার করি কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেই পাবলিক ক্লাসটি ডিক্লেয়ার করব সেটির নাম অবশ্যই মেইন ক্লাসই হতে হবে। আপার কেস লোয়ার কেস লেটারও 100% ম্যাচ করতে হবে। কেন? কারণ জাভা হচ্ছে কেস সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, এখানে আপার কেস লেটার লোয়ার কেস লেটার আলাদাভাবে চিহ্নিত করা হয়। তো সবার প্রথমে আমি একটি ডিফারেন্ট ক্লাস ক্রিয়েট করতে চাইছি, পাবলিক ক্লাস না, জাস্ট একটা নর্মাল ক্লাস। তো নর্মালি আমি ডিক্লেয়ার করবো ক্লাস একটি স্পেস আমার ক্লাসের নেম। যেমন আমি এখানে এই ক্লাসটির নাম দিতে চাইছি মাই ক্লাস। ওকে, তো মাই ক্লাসের মধ্যে আমি একটি মেথড দিতে যাচ্ছি। আপনারা যারা সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছেন, সেখানে আপনারা অনেকেই ফাংশন ব্যবহার করেছেন, ব্যাপারটা অনেকটা তার সাথে কম্পেয়ার করে নিতে পারেন। তো জাভায় মেথড দেবার টাইপ হচ্ছে এরকম, বা সিস্টেম বা সিস্টেম্যাটিক ওয়ে হচ্ছে এ ধরনের। যেমন আমি এখানে আমার মেথডটা আমি দিয়ে দিচ্ছি অ্যাক্সেস মডিফায়ার পাবলিক, সবাই অ্যাক্সেস করতে পারবে। রিটার্ন টাইপ দিচ্ছি ভয়েড, মানে কোনো কিছু সে রিটার্ন করবে না। এরপরে হচ্ছে আমাকে মেথডের নাম দিতে হবে। যেমন আমি এখানে নাম দিচ্ছি মাই মেথড। মেথডের নাম দেওয়ার পরে একটি ব্রেসেস আমি দিচ্ছি, যেহেতু আমি মেথডের মধ্যে কোনো কিছু পাস করছি না, সো প্যারামিটার হিসেবে আমি কোনো কিছু দিচ্ছি না, ফাঁকা রাখছি। মেথডের মধ্যে পাবলিক, ভয়েড, মাই মেথড, কেন, কোন মেথড কিভাবে কাজ করে, এসব ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা আমি পরে করব। আপাতত আমি এটি দেখিয়ে দিচ্ছি। তো মেথড শুরু করার জন্য আমাকে অবশ্যই এই সেকেন্ড ব্র্যাকেট গুলো দিতে হবে, কার্লি ব্রেসেস বলে থাকে। তো সাপোজ আমি চাইছি আমার এই মাই মেথডের কাজ হচ্ছে একটি সিঙ্গেল স্ট্রিং প্রিন্ট করা। তো কোনো কিছু যদি আমরা কনসোলে প্রিন্ট করতে চাই আমাদেরকে কি করতে হয়, অবশ্যই মনে থাকার কথা, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, যেহেতু আমি চাইছি নতুন লাইনে প্রিন্ট হোক। ওকে, তো এর ভিতরে আমি ডাবল কোটের ভিতরে যা দিব সেটি সে প্রিন্ট করবে, আই মিন এই মেথডটা রান করলে আর কি। তো আমি এখান দিতে চাইছি আই অ্যাম ইন দা মাই মেথড সেকশন। ওকে, আমি যেহেতু আগেও বলেছি যে একটি সোর্স ফাইলে, মানে একটি ডট জাভা ফাইলে একাধিক ক্লাস থাকতে পারবে, বাট পাবলিক ক্লাস একটাই থাকতে পারবে। আর পাবলিক ক্লাসের নাম আর সোর্স ফাইল মানে ডট জাভা ফাইলটির নেম 100% আইডেন্টিক্যাল হতে হবে। আরেকটি কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোন একটি জাভা প্রোগ্রামে কোড এক্সিকিউশন শুরু হয় মেইন মেথড থেকে। আমার সোর্স ফাইলে মানে ডট জাভা ফাইলে যদি একটাও মেইন মেথডই না থাকে, তাহলে আমি রান করলেও কোডে কোনো কিছু এক্সিকিউট হবে না, কারণ সে যদি মেইন মেথডই না পায় তাহলে সে কোনো কিছু এক্সিকিউট করতে চাইবে না। ওকে, তো আমি এখানে আমার পাবলিক ক্লাসটি দিচ্ছি। আমার পাবলিক ক্লাসের নাম কি ছিল? মেইন ক্লাস ডট জাভা, আই মিন আমার সোর্স ফাইলের নাম ছিল মেইন ক্লাস ডট জাভা। তাই আমি এখানে আমার পাবলিক ক্লাসের নামও দিচ্ছি মেইন ক্লাস। তো এখন আমাকে মেইন মেথড দিতে হবে। মেইন মেথডটা কি? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং অ্যারে। আমি আসলে এই কোডে কি করতে চাইছি, আমি চাইছি এটা তো আমার আলাদা একটা ক্লাস, মাই ক্লাস আলাদা একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে একটা মেথড আছে মাই মেথড, এবং বুঝাই যাচ্ছে আমি যদি মাই মেথড এই মেথডটাকে কল করি তাহলে সে ভিতরের লাইনটুকু এক্সিকিউট করবে। ভেতরে কি আছে? একটি স্টেটমেন্ট আই এম ইন দা মাই মেথড সেকশন, এই লাইনটি প্রিন্ট করবে। তো আমি চাইছি মেইন ক্লাস থেকে আমি সে কাজটা করব, মানে আমি মেইন ক্লাস থেকে এমন কিছু একটা করব যেন সে মাই ক্লাস ক্লাসের ভিতরে গিয়ে মাই ক্লাসের এই মাই মেথডটাকে অ্যাক্সেস করে, এবং এটাকে এক্সিকিউট করা মানে তো আমার এই লাইনটা প্রিন্ট করা। সেটা কিভাবে করব? প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেই ক্লাস নিয়ে কাজ করতে চাইছি সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, কারণ আমরা নর্মালি ক্লাস ধরে কাজগুলো করতে পারবো না। এখানে অবজেক্ট ধরে ধরে আমি তার মেথড অ্যাক্সেস করতে পারবো। তো অবজেক্ট ক্রিয়েট করার মেথড বা প্রসিজিওর কিরকম? সবার প্রথমে যেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাইছি সেই ক্লাসের নাম দিতে হবে। যেমন এখানে আমি চাইছি মাই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, এবং সেই অবজেক্ট অ্যাক্সেস করতে পারলেই তো আমি এটা অ্যাক্সেস করতে পারবো। তাই প্রথমে আমি সেই ক্লাসের নাম দিয়েছি মাই ক্লাস একটি স্পেস। এখন আমাকে দিতে হবে অবজেক্টের নাম, ইচ্ছা মতো যেটা খুশি সেটা দেওয়া যায়। সাপোজ আমি এখানে দিচ্ছি আমার অবজেক্টের নাম এক্স, ইকুয়াল ইকুয়াল দে নিউ। নিউ হচ্ছে একটা কিওয়ার্ড, যে জিনিসটা
এনশিওর করে যে আমার এই কাজটার জন্য আমার মেমোরিতে জায়গা ফাঁকা করে দিচ্ছে, মানে এই কোডটা এক্সিকিউট করার জন্য যে পরিমাণ জায়গা দরকার ততটুকু জায়গা সে দখল করে নিচ্ছে, রেডি করে ফেলছে আর কি। তো এই নিউ কিওয়ার্ডটা আমরা ইউজ করি নতুন কোনো অবজেক্ট তৈরি করার সময়। এখন আমাকে যেটা করতে হবে, কনস্ট্রাক্টর দিতে হবে। এগেইন কনস্ট্রাক্টর জিনিসটা কি, কিভাবে কাজ করে সব ব্যাপারে আমি আরো পরে বিস্তারিত আলোচনা করব। তো নর্মালি আমাদের যদি মানে কোডের মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে, বা আমরা যদি কোনো মানে অ্যাডভান্স লেভেলে বা একটু আর কি সিম্পলের একটু বাইরে যে কাজ করার কথা না ভাবি আপাতত, তাহলে এখন আপাতত মনে রাখার জন্য আমি বলছি যে আমার কনস্ট্রাক্টর নেমটাও আমি এই ক্লাসের হুবহু সেম দেব। আমি নর্মাল ক্ষেত্রে বলছি, অবশ্যই চেঞ্জ হবে, আর অনেক ব্যাপার স্যাপার আছে যেখানে অন্য কনস্ট্রাক্টর আমরা ইউজ করি, সেগুলো ব্যাপারে আমি পরে আলোচনা করব। আমরা তো এখন বিগিনার লেভেলে আছি, তো এক্ষেত্রে মানে এটা মনে রাখলেই এনাফ যে আমি যেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে চাইছি সেই ক্লাসের নেম, একটা স্পেস দিয়ে আমি যে অবজেক্ট ক্রিয়েট করতে চাইছি সেই অবজেক্টের নেম ইকুয়াল নিউ, নিউ একটা কিওয়ার্ড। আমি একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতে চাইছি যে আমার মেমোরিতে কিছু জায়গা দরকার সেই অবজেক্টের জন্য, সেই জায়গাটা সে তৈরি করে নিবে, একটা স্পেস দিয়ে আমার কনস্ট্রাক্টর হবে, কনস্ট্রাক্টর হবে এই ক্লাস, এই ক্লাসের কনস্ট্রাক্টর, তার মানে মাই ক্লাস একটা ব্র্যাকেট। যেহেতু আমি কনস্ট্রাক্টরের মধ্যে কোনো আর্গুমেন্ট পাঠাবো না, সো ব্ল্যাঙ্ক স্পেসেস করতে পারে। আচ্ছা, আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়ে গেছে, মাই ক্লাস এই ক্লাসটার আমি কনস্ট্রাক্ট সরি মাই ক্লাস এই ক্লাসের আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি এক্স। এখন আমি এই অবজেক্ট দিয়ে এই ক্লাসের সব জিনিসপাতি আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি চাইছি এই ক্লাসের ভিতরে মাই মেথড নামে একটা মেথড আছে, এই মেথডটা এক্সিকিউট করতে, কারণ আমি যদি এই মেথডটাকে কল করি তাহলে এই মেথডের ভিতরে কি আছে, এলাইনটা আছে, এলাইনটা এক্সিকিউট হবে। কিভাবে কল করব, অবজেক্ট ধরে এক্স ডট এক্স, যেহেতু আমি এটার অবজেক্ট নিয়েছিলাম, এই যে এক্স হচ্ছে এটার অবজেক্ট নিয়েছিলাম এই ক্লাসের, এক্স ডট তারপর হচ্ছে এই মেথডটা, মেথডটা আমি সিম্পলি এখানে কল করব মাই মেথড। এখন আমি যদি কোডটি কম্পাইল করে রান করতে চাই তাহলে কি হবে দেখা যাক। কম্পাইল করার জন্য জাভা সি, তারপর হচ্ছে আমার ডট জাভা ফাইল উইথ এক্সটেনশন দিয়ে আমার এখানে ডট ক্লাস ফাইল তৈরি হয়ে গিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে দুটো ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে, চিন্তার কোনো কারণ নেই। কারণটা আমি বলছি কেন দুটো ডট ক্লাস ফাইল তৈরি হয়েছে, কারণ আমার কোডের মধ্যে আমি দুটো ক্লাস ডিক্লেয়ার করেছিলাম, মাই ক্লাস মেইন ক্লাস, সো দুটোরই ডট ক্লাস ফাইল সে তৈরি করবে। এই যে মাই ক্লাসের ডট ক্লাস ফাইল, মেইন ক্লাসের ডট ক্লাস ফাইল। এখন একটা প্রশ্ন করতে পারেন আপনারা, যে আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা যখন একটি ডট ডট জাভা ফাইলকে কম্পাইল দিচ্ছি তখন একটাই ডট ক্লাস ফাইল আসছে, তো কারণ হচ্ছে তখন তো আমরা একটা ক্লাস নিয়ে কাজ করেছিলাম, এখানে দুটো আসছে কারণ আমি এখানে দুটো ক্লাস নিয়ে কাজ করেছি। তো এখন আমার কথা হচ্ছে যে কোন ডট ক্লাস ফাইলটা আমরা রান করবো। আমরা তো আগে দেখেছিলাম আমরা রান করি ডট ক্লাস ফাইলকে উইদাউট এক্সটেনশন, কোন ডট ক্লাস ফাইলকে রান করবো। এটা মনে রাখার খুবই সহজ একটি নিয়ম হচ্ছে, যেই ক্লাস ফাইলের মধ্যে আমার মেইন মেথড আছে সেই ক্লাসটাকে আমরা রান করবো। আরো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, কোন ক্লাসটা মানে যখন আমরা একাধিক ডট জাভা ফাইল নিয়ে কাজ করবো কোনটা আগে কাজ করতে হবে পরে করতে হবে সেগুলো পরে, বাট যেহেতু আমরা বিগিনার লেভেলে আছি অত কিছু আমাদের না হলেও চলবে। তো আমি এখানে আমার মেইন পাবলিক ক্লাস কি ছিল, মেইন ক্লাস, আমি মেইন ক্লাসকে রান করবো, জাভা মেইন ক্লাস। এখন যদি আমি এন্টার প্রেস করি আমার লাইন কিন্তু প্রিন্ট হয়েছে, আমি ইন দা মাই মেথড সেকশন প্রিন্ট হয়ে গিয়েছে। সো আশা করি কোডটি বোঝাতে পেরেছি আমি। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে দিবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।